কালা জাহাঙ্গীর, রহস্য ও আতঙ্কের একটি নাম। আন্ডারওয়ার্ল্ডে যারা রাজত্ব করেন তাদের ব্যাপারে প্রচুর মিথ তৈরি হয় সময়ের সাথে সাথে। অজস্র গল্পের জন্ম হয় অন্ধকার জগতের এই মানুষগুলোকে নিয়ে, আর তারা ধরাছোঁয়ার বাইরে থাকলে তো কথাই নেই। সত্যি আর মিথ্যে একসঙ্গে মিশিয়ে কত রকমের কাহিনী যে চাউর হয় তা বলাই বাহুল্য। সেসবে বিশ্বাস করার মতো মানুষের অভাবও হয় না। এরকমই অনেক মিথ তৈরি হয়েছে বাংলাদেশের কয়েকজনকে নিয়েও। ঢাকার আন্ডারওয়ার্ল্ড যারা বছরের পর বছর ধরে নিয়ন্ত্রণ করেছিল সেই সব দুর্ধর্ষ সন্ত্রাসীদের নিয়েও এমন গালগল্প কম জন্ম হয়নি। সেসবের কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যে সেটা পরিমাপের ভার না হয় পাঠকের উপরেই ছেড়ে দেওয়া যাক। আজ বরং ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের এক অবিসংবাদিত রাজার গল্প শোনাই, যাকে পুলিশ ধরতে পারেনি। সে জীবিত নাকি মৃত সেটারও কোনো নিশ্চিত খবর আজও পাওয়া যায়নি। প্রায় সখানেক খুনের ঘটনার সাথে তার সম্পৃক্ততার অভিযোগ আছে। ঢাকার কয়েকটা এলাকা থেকে তার সাপ্তাহিক আর মাসিক ভিত্তিতে চাঁদা উঠত নিয়মিতভাবে। মজার ব্যাপার হচ্ছে এখনও শহরের আতিপাতি সন্ত্রাসীরা তার নাম নিয়ে চাঁদাবাজি করে, বলে আমি কালা জাহাঙ্গীরের লোক। হ্যাঁ, সেই দুর্ধর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। বাবা মা নাম রেখেছিলেন ফেরদৌস জাহাঙ্গীর, দাদার বাড়ি বগুড়ার ধুনটে, জন্ম সেখানেই। মায়ের চাকরির সুবাদে ঢাকায় আগমন, শোনা যায় ছাত্র হিসেবে নাকি বেশ ভালো ছিলেন। ম্যাট্রিক পরীক্ষায় 5 বিষয়ে লেটার মার্কস সহ বেশ ভালো রেজাল্ট করেছিলেন তিনি। তবে সেটা সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ওই যে শুরুতে বললাম না, এই ধরনের কাল্ট ক্যারেক্টারগুলোকে নিয়ে অজস্র মিথ তৈরি হয়, আমরাই তৈরি করি সেগুলো। বছরের পর বছর টিকে থাকতে থাকতে এই মিথগুলোকেই সত্যি বলে মনে হয় একটা সময়। তো ফেরদৌস জাহাঙ্গীরের এই স্টারমার্ক পাওয়ার বিষয়টাও এমন মিথ কিনা সেটা কে জানে। সে যাই হোক, পড়াশোনা চলছিল ঠিকঠাক, কিন্তু বাদ সাধল একটা অঘটন। জাহাঙ্গীর তখন তেজগাঁও কলেজের ছাত্র, ইন্টারমিডিয়েটে পড়ছে। লিটন আর মাসুম নামে কাফরুল এলাকায় দুটো ছেলের সঙ্গে একদিন ভীষণ মারপিট হয়ে গেল। মারামারির এক পর্যায়ে কোমরে গুঁজে রাখা ছুরি দিয়ে দুজনকে আঘাত করে বসল কিশোর জাহাঙ্গীর। এই ঘটনায় মামলা হলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং 21 দিন পর জামিনে ছাড়া পায় জাহাঙ্গীর। এই 21 দিনে জেল খেটে সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে গেছে ফেরদৌস জাহাঙ্গীর। সেটা হয়তো তখনও বোঝা যায়নি। ফেরদৌস জাহাঙ্গীর থেকে কালা জাহাঙ্গীর হওয়ার শুরুটা জেলখানার ওই 21 দিনেই হয়ে গিয়েছিল। আসলে কার সহায়তায় অন্ধকার এই জগতে পা রেখেছিল ফেরদৌস জাহাঙ্গীর সেটা জানা যায়নি। অবশ্য জাহাঙ্গীরের ব্যাপারে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে খুব বেশি তথ্য কখনোই ছিল না। পুলিশের ফাইলে কালা জাহাঙ্গীরের একমাত্র যে ছবিটি ছিল সেটা তার কিশোর বয়সে তোলা, কাজে তাকে শনাক্ত করাটাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে কখনোই পাশ করতে পারেনি বাংলাদেশের পুলিশ। অন্ধকারের রাজত্বে জাহাঙ্গীরের পথচলা শুরু হয়েছিল 1992 সালেই। শুরুতে ছিচকে মাস্তানি, চাঁদাবাজি এসব দিয়েই হাতে খড়ি। তবে শিক্ষিত হওয়ায় আন্ডারওয়ার্ল্ডের নেতাদের কাছেও তার আলাদা একটা কদর ছিল। বয়সে ছোট বলে কেউ অগ্রাহ্য করত না তাকে। কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটা হত্যাকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ায় পুলিশের তালিকায় উঠে আসে তার নাম। মিরপুর এলাকা তখন জাহাঙ্গীরের নামে কাঁপে। তবে কিছুদিনের মধ্যেই তার নামের আগে একটি বিশেষণ যুক্ত হয়ে যায়, আর তা হচ্ছে কালা জাহাঙ্গীর। নিজের একটা গ্রুপ বানালো সে, নাম দিল ব্ল্যাক প্যান্থার। বনিবনা না হওয়ায় এরপরে 5-স্টার নামের আরেক গ্রুপে গেল সে। সেখানে তার বন্ধুত্ব হল পিচ্চি হান্নান নামের আরেক গ্যাংস্টারের সাথে। দুজনেই সমান নৃশংস, সমান ভয়ঙ্কর ছিল, আর তাই জুটিটাও কিছুদিনের মধ্যেই হিট হয়ে গেল। 1996 সাল, কালা জাহাঙ্গীর তখন মোটামুটি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ঢাকার বুকে তাকে চ্যালেঞ্জ করার মতো সাহস আর কারোই নেই। এরই মধ্যে জাহাঙ্গীরের নাম আলোচনায় এলো কিসলু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। চাঁদাবাজি তো চলছিলই, এর মধ্যে নিয়মিতভাবে শুরু হলো খুন। ঢাকার ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে আইনজীবী বা ব্যবসায়ী খুনের শিকার হতে লাগলো অনেকেই। আবার এগুলোর মধ্যে কোনোটা ছিল কন্ট্রাক্ট মার্ডার বা টাকার বিনিময়ে হত্যা। কাউকে আবার চাঁদা না দেয় খুন করেছিল জাহাঙ্গীরের বাহিনী, যাতে কালা জাহাঙ্গীর চাঁদা চাইলে সেটা না দেওয়ার সাহস কেউ না দেখায়। ঢাকা শহর তখন কালা জাহাঙ্গীরের নামে কাঁপে। বিশেষ করে মিরপুর আর বনানী এলাকা ছিল সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে। নৃশংসতায় তার সমতুল্য আর কেউ ছিল না সেই সময়ে। এর মধ্যে মাদক আর অবৈধ অস্ত্রের ব্যবসাতেও নাম লিখিয়েছে জাহাঙ্গীরের গ্যাং। স্থানীয় রাজনীতিবিদরাও কালা জাহাঙ্গীর বা এদের বাহিনীকে ঘাটাতে সাহস পেত না, এমনকি তাদের অনেকে আবার জাহাঙ্গীর বা জাহাঙ্গীরের দলবলের কাছ থেকে বিশেষ সুবিধা পেত। কালা জাহাঙ্গীর পুলিশকেও ম্যানেজ করে ফেলেছিল সে সময়। পুলিশ আর গোয়েন্দা বিভাগে তার বেশ কিছু পোষা লোকজন ছিল, যারা জাহাঙ্গীরকে গ্রেফতারের কোনো অভিযানের পরিকল্পনা হলেই সেই খবরটা জাহাঙ্গীরের কাছে পৌঁছে দিত। কাজেই পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকতে কোনো সমস্যাই হয়নি তার। একের পর এক অভিযান চালিয়েও ব্যর্থ মনোরথে ফিরে আসতে হতো পুলিশকে। সোর্সের দেয়া তথ্যমতো জায়গায় গিয়ে দেখা যেত চিড়িয়া উড়ে গেছে অনেক আগেই। চাহিদা মতো চাঁদার টাকা না পেলে
খুন করতে একটুও দ্বিধা করত না কালা জাহাঙ্গীর দলের ছেলেরা। তাদের উপর নির্দেশই দেওয়া ছিল এইরকম, টাকার বিনিময়ে এই গ্যাংয়ের সদস্যদের দিয়ে যে কোনো কিছুই করানো যেত। আর কালা জাহাঙ্গীর কারোই ধার ধারত না সে সময়। ঢাকা শহরে সেই সময় যত চাঞ্চল্যকর খুন হয়েছে সেগুলোর বেশিরভাগের পেছনেই কালা জাহাঙ্গীর বা তার দলের হাত ছিল। কমিশনার শাহাদাত, অ্যাডভোকেট হাবিব মণ্ডল বা মুরগি মিলন হত্যাকাণ্ডে কালা জাহাঙ্গীর সরাসরি অংশ নিয়েছিল, সঙ্গে ছিল পিচি হান্নানও। তবে এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ছিল কমিশনার সাইদুর রহমান নিউটনকে হত্যার ঘটনাটি। বিএনপি নেতা নিউটন নিজের এলাকা মিরপুরে সে সময় বেশ জনপ্রিয় ছিলেন, 8 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন তিনি। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট তখন সরকারে, সে কারণে নিউটনের প্রভাব ও প্রতিপত্তিও ছিল দেখার মতোই। তার সঙ্গে এলাকার দখল নিয়ে বিরোধ ছিল কালা জাহাঙ্গীরের। 2002 সালের 10ই মে ধানমন্ডির অর্কিড প্লাজার একটা সেলুনে চুল কাটতে ঢুকেছিলেন নিউটন। সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার উপর হামলা চালায় 4-5 জন অস্ত্রধারী। একের পর এক গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় নিউটনের দেহ। তার মৃত শরীরের উপরেও গুলিবর্ষণ করেছিল ঘাতকেরা। এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটা পরিষ্কার বার্তা দিতে চেয়েছিল কালা জাহাঙ্গীর। তার সাথে টক্কর দিতে এলে পরিণতি এরকমই হবে। ধানমন্ডির ব্যস্ততম সড়কে হাজার হাজার মানুষের সামনে একজন ওয়ার্ড কমিশনারকে খুন করাটা কিন্তু চারটিখানি কথা নয়। নিউটনের হত্যাকাণ্ডের পরে পুলিশ উঠে পড়ে লেগেছিল কালা জাহাঙ্গীরকে গ্রেফতার করার জন্য, কিন্তু পুলিশের অভিযানের খবর আগে থেকেই পেয়ে যেত সে। দলবল নিয়ে সটকে পড়ত সবসময়। এর কিছুদিন আগেই সরকারের পক্ষ থেকে 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে 1 নম্বরে ছিল কালা জাহাঙ্গীরের নাম, এমনকি তার ঠাঁই হয়েছিল ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের লিস্টেও। অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করা হয়েছিল শীর্ষ সন্ত্রাসীদের ধরার জন্য, কিন্তু বিজিবির নেতৃত্বে চালিত এই অভিযানেও গ্রেফতার করা সম্ভব হয়নি কালা জাহাঙ্গীরকে। তবে কালা জাহাঙ্গীরকে গ্রেফতার করতে না পারলেও ঢাকার আন্ডারওয়ার্ল্ডের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল এই অপারেশন ক্লিন হার্ট। অনেকে মারা পড়েছিল এই অভিযানে, প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছিল অনেক সন্ত্রাসী। তাছাড়া গ্যাংস্টারদের নিজেদের মধ্যে রেষারেষি তো ছিলই। পিচি হান্নান বেরিয়ে গিয়েছিল কালা জাহাঙ্গীরের গ্যাং থেকে, আর নিজের একটা আলাদা গ্যাং তৈরি করেছিল সে। এর মধ্যে র্যাব গঠিত হল। র্যাবের টানা অভিযানে যে কয়েকজন গ্যাংস্টার বাকি ছিল তাদের অনেকেও নিশ্চিহ্ন হয়ে গেল। তবে কালা জাহাঙ্গীরকে ধরা গেল না, এমনকি তার গর্ভবতী স্ত্রীকে আটক করেও তার নাগাল পাওয়া গেল না। আর তাই কালা জাহাঙ্গীরকে একটা সময় পর আর খুঁজেও পাওয়া গেল না। ভোজ বাজির মতো যেন হাওয়ায় মিলিয়ে গেল লোকটা। কালা জাহাঙ্গীরের এই রহস্যময় অন্তর্ধান নিয়ে বেশ কয়েকটি মতবাদ প্রচলিত আছে। প্রথম মতবাদটা হলো, কালা জাহাঙ্গীর নাকি খুন হয়েছিলেন তারই সহযোগী পিচি হান্নানের হাতে। এলাকার ভাগ বাটোয়ারা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। পিচি হান্নান নাকি কালা জাহাঙ্গীরকে বলেছিল বনানী এলাকাটা ছেড়ে দিতে, কিন্তু জাহাঙ্গীর হেসে উড়িয়ে দিয়েছিল তার কথাটি। দুজনের মধ্যে মিটমাট করার উদ্দেশ্যে আরেক শীর্ষ সন্ত্রাসী নিটেলের ঢাকার বাসায় বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে আসলে সেটা ছিল কালা জাহাঙ্গীরকে খুন করার একটা ফাঁদ। নিটেলের বাসাতেই নাকি কালা জাহাঙ্গীরকে গুলি করেছিল পিচি হান্নান। শোনা যায় আহত অবস্থায় পালিয়ে মহাখালীর 7 রাস্তা বস্তিতে চলে এসেছিল জাহাঙ্গীর। আশ্রয় নিয়েছিল তার বিশ্বস্ত কয়েকজন সাগরেদের কাছে। এখানেই নাকি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হবার এখন কোনো উপায়ই নেই, কারণ পিচি হান্নান আর নিটেল দুজনেই পরে নিহত হয়েছিল র্যাবের ক্রস ফায়ারে। আরেকটা প্রচলিত গল্প হচ্ছে, আন্ডারওয়ার্ল্ডের এই দুরবস্থায় নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত অবস্থায় কালা জাহাঙ্গীর নাকি আত্মহত্যা করেছিল। যশোরের বেনাপোল থেকে গ্রেফতার হওয়া শাহজাদা নামের এক সন্ত্রাসী পুলিশকে এই তথ্য জানিয়েছিল। শাহজাদা ছিল কালা জাহাঙ্গীরের বিশ্বস্ত সহচর। গুলশানের করাইল বস্তিতে কালা জাহাঙ্গীরকে দাফন করা হয়েছিল বলেও শাহজাদা জানিয়েছিল। আবার কেউ কেউ বলে, গা ঢাকা দিতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাওয়ার ফোন দিয়ে এটেছিল কালা জাহাঙ্গীর। বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশ ত্যাগ করবে এমনটাই পরিকল্পনা ছিল তার। কিন্তু যশোরে তার দলের উপর আক্রমণ করেছিল প্রতিপক্ষ সন্ত্রাসী দলের একটি দল। সেখানে গুলিবিদ্ধ হয়ে নাকি নিহত হয়েছিল কালা জাহাঙ্গীর। মৃত্যুর পরে তার মুখের ওপর অ্যাসিড ঢেলে তার চেহারা বিকৃত করে দেয়া হয়, এজন্যই নাকি তাকে কেউ শনাক্ত করতে পারেনি এমনটাই জানিয়েছিল এইসব মিথে বিশ্বাস করা কিছু কিছু লোকজন। আবার কালা জাহাঙ্গীর বহাল তবিয়তে বেঁচে আছে এরকম ধারণাও আছে অনেকের। সীমান্ত পাড়ি দিয়ে কালা জাহাঙ্গীর নাকি ভারতের ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল, এখনও সে নাকি সেখানেই আছে, এরকম গল্প বাজারে প্রচলিত আছে। ঢাকা শহরে কালা জাহাঙ্গীর ছিল একটি রহস্যের নাম। হারিয়ে যাওয়ার পরেও রহস্যের কোনোই সমাধান হয়নি, বরং ডালপালা মেলে সেই রহস্যের পরিধি আরও বড় হয়েছে দিনে দিনে। টানা কয়েকটা বছর যে কালা জাহাঙ্গীর তার দলবল মিলে ঢাকার বুকে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যার নামে পুরো শহরটা কাঁপত, সেই কালা জাহাঙ্গীর একদিন আচমকা নিখোঁজ হয়ে গেল। সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটারও কোনো নিশ্চিত খবর পাওয়া গেল না। তবে কালা জাহাঙ্গীর বেঁচে আছে এমন গুজবও কিন্তু প্রচলিত আছে।
পুলিশের খাতায় তার নামের ফাইলটা আজও বন্ধ হয়নি। অমীমাংসিত একটা রহস্য হিসেবেই দুর্ধর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের রহস্য হয়তো সারা জীবন অমীমাংসিতই রয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এই প্রতিবেদন নিয়ে আপনাদের মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং সর্বশেষ নিউজ আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।